জয় বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর্মি সাহেব। বন্ধুগণ, আসাম পুলিশে এডমিট কার্ড যেহেতুকে আজি আজির তারিখত দি দিলে, গতিকে বহুত ভাল খবর। আপনাদের কষ্টর বাস্তবত পরিণত হওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের লাভ করেছে। গতিকে এই এডমিট কার্ড আসাম পুলিশে ইন্টারভিউ দিব যাওয়াতে আপনাদের কি কি ডকুমেন্টস, কি কি মানে সিস্টেম, কি কি রুলস ফলো করব লাগবে সম্পূর্ণরূপে ভিডিওত মই আপনাদের দেখাই দিম। গতিকে আপনাদের ভিডিওটি শেষলৈকে অবশ্যই চাব। আর যখন ভাই বন্ধুর মানে লং জাম্প মারিব পৰা নাই, লং জাম্পর বহুত টিপস বনাই থৈ দিছো আপনাদের বাবে। ইউটিউবত জাস্ট ভিজিট করব মোর ভিডিও, যে কোনো একটা চাব লং জাম্পর টিপস, তাত আপনাদের সম্পূর্ণ রুলস গম পাই যাব, মানে লং জাম্প মারিব পৰা হৈ যাব। আর লং রানিং টিপসও দি থৈ দিছো, কেনেকৈ রানিং করব লাগিব, কেনেকৈ সিস্টেমত ফলো করব লাগিব। গতিকে মোর চ্যানেলটো এটা ভিজিট করব ভিতরত। আহক ভিডিওটো আরম্ভ করো, আপনাদের কি কি ডকুমেন্টস নিব লাগিব সম্পূর্ণরূপে ভিডিওটো আমি দেখুৱাই দিওঁ। বন্ধুসকল, মানে এই আসাম পুলিশের ইন্টারভিউর কারণে যিকেইটা নীতি নিয়ম বান্ধি দিয়া হয়েছে, এই নীতি নিয়মসমূহ মই অসমীয়াত আপোনালোকক মানে বুজাই দিম। গতিকে 2 মিনিটৰ ভিডিওটো সম্পূর্ণরূপে চাব। 1 নম্বৰতে আছে, আপোনালোকে প্রার্থীসকলে নির্দিষ্ট রিপোর্ট দিয়ার সময়ত মানে ইন্টারভিউ গ্রাউন্ডত উপস্থিত থাকিব লাগিব। যিজন লড়া ছোৱালীয়ে মানে ইন্টারভিউ দিব তেখেতে থাকিব লাগিব। 2 নম্বৰতে, প্রার্থীয়ে নিজৰ এডমিট কার্ডৰ লগতে অন্তত এটা আইডেন্টি প্রুফ দেখুৱাব লাগিব, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, যিকোনো এটা। 3 নম্বৰতে, নিযুক্তির সকলো পর্যায়তে প্রার্থী উপস্থিত থাকিব লাগিব, মানে যি লং জাম্প আছে, চিন আপ আছে, এইবিলাকত মানে উপস্থিত থাকিব লাগিব। যদি কোনো এটা উপস্থিত কোনো এটা প্রার্থী যদি মানে যিকোনো ইভেন্টত উপস্থিত নাথাকে, তেতিয়াহলে তেখেতক মানে রিজেক্ট করা হব। 4 নম্বৰ, প্রার্থীসকলে নথিপত্র পরীক্ষণের সময়ত সকলো মূল প্রমাণপত্র আনি দেখাব লাগিব, মানে যিবিলাক সার্টিফিকেট আছে সেইবিলাক অরিজিনালটো লাগিব, মানে মানে ফটো স্টেট হলে নহব। জমা দিবলৈ নথিপত্রসমূহ ফটো স্বপ্রমাণিত ফটোকপির এটা সেট আনিব লাগিব, মানে অরিজিনাল নিব লাগিব আর ফটোকপিত আপোনালোকে সাইন করে লৈ যাব। যিবিলাক ফটো স্টেট করিব সেইবিলাকত নিজৰ নিজৰ সিগনেচার লাগিব। আর বহুত লড়া ছোৱালী মানে সিগনেচার টিগনেচার করে লৈ নাযাওয়ার ফলত বহুত প্রবলেম হয়ে যায়, তাত টাইম নাপায়। 5 নম্বর আছে, প্রমাণপত্র নথিপত্রসমূহ PST-ৰ সময়ত নথিপত্র পরীক্ষণ পর্যায়তহে গ্রহণ আর পরীক্ষণ করা হব, আর এন পরীক্ষণ করা হব, বুঝি পাইছে না? আর যিবিলাক মানে প্রমাণপত্র সার্টিফিকেট আছে সেইবিলাক মানে ফিজিক্যাল যেতিয়া হব আপোনালোকৰ মানে লং জাম্প রানিং, তেতিয়াহে প্রমাণিত করা হব। ইয়ার পিছত কোনো নতুন প্রমাণপত্র নথি গ্রহণ করা নহব, মানে যিবিলাক আপোনালোকৰ সার্টিফিকেট আছে কম্পিউটারের হক বা কিবা কিবি হক মানে দিবলগীয়া আছে, যেতিয়া ইন্টারভিউ হব তাতে আপোনালোকে দি দিব, পিছত কিন্তু গ্রহণ করা নহব। 6 নম্বর, নথিপত্রৰ সময়ত স্বপ্রমাণিত ফটোকপির সৈতে তলত উল্লেখ করা নথিসমূহ দাখিল করিব লাগিব। সত্যাপন, বয়সৰ প্রমাণপত্র প্রমাণৰ বাবে এডমিট কার্ড সার্টিফিকেট অফ ACLC মানে মেট্রিকৰ সার্টিফিকেট আৰু এডমিট কার্ডৰ দুটাৰ এটা মানে এইবিলাক লাগিব। আৰু অসম কনিষ্টেবল UB-ৰ বাবে SSLC-ৰ পৰীক্ষাৰ 5 সার্টিফিকেট মার্কশ্বিট মানে হাই ছেকেণ্ডেৰী মার্কশ্বিট UB-ৰ কাৰণে, আৰু পুলিচ অফ এণ্ড APR-ৰ কনষ্টেবল কমিউনিকেশ্যন এণ্ড APR-ৰ আৰু উপ বিষয়া আৰু ENES-ত জৰুৰীকালীন উদ্ধাৰকাৰী কনিষ্টেবল AB বোটমেন 2019-ৰ বাবে SSLC উত্তীৰ্ণ প্ৰমাণপত্ৰৰ মার্কশ্বিট, আৰু অসম আৰক্ষীৰ চালক কনিষ্টেবলৰ বাবে মানে মেছেঞ্জাৰ, কনিষ্টেবল কাঠমিস্ত্ৰী, কনিষ্টেবল হেণ্ডিমেন, কনিষ্টেবল চালক APR, কনিষ্টেবল Grade 3, DGCD এন চি জি এইচ জি জিৰ অধীনত LMV বা MMV বা HMV-ৰ ড্ৰাইভিং লাইচেঞ্চ, ড্ৰাইভাৰ কনষ্টেবল ইন পদৰ বাবে অসম আৰক্ষী কনিষ্টেবলৰ মানে ডিচপেচ ৰাইডাৰ, কনিষ্টেবলৰ বাবে কনিষ্টেবল মেছেঞ্জাৰ, কনিষ্টেবল হেণ্ডিমেন এণ্ড কনিষ্টেবল ড্ৰাইভাৰ ইন APR-ৰ মানে ড্ৰাইভাৰৰ বিষয় বাবে ড্ৰাইভিং লাইচেঞ্চৰ প্ৰয়োজন, ITI ডিপ্ল'মা চাৰ্টিফিকেট ইন কাৰ্পেণ্টৰী, কনিষ্টেবল কাঠমিস্ত্ৰী পদৰ বাবে ইন APR-ৰ, বুজি পাইছে না? এইবিলাকত মানে চাৰ্টিফিকেট লাগিব, এইবিলাক চাৰ্টিফিকেট। কনিষ্টেবল পদৰ বাবে যোগ্য কৰ্তৃপক্ষই প্ৰদান কৰা এন চি চি চাৰ্টিফিকেট যদি আছে এইটো লাগিব, Grade 3 DGCD এন চি জি এইচ জিৰ অধীনত কনিষ্টেবলৰ বাবে সংৰক্ষণৰ দাবী কৰাৰ বাবে AB-OB ইন আসাম পুলিচ এণ্ড অন্যান্য পদৰ ওজন মাৰ্কৰ বাবে, মানে মই এইটো আসামিছত আপোনালোকক মানে PDF সহকাৰে বুজাই দি আছোঁ।
যাক ভাই বন্ধুয়ে মানে ইংলিশত বুঝি পাত অলপ অসুবিধা পাইছে, এইবিলাক মানে এটি ভিডিওত মানে দেখুৱা হৈছে। লগতে আৰু এটা গুৰুত্বপূৰ্ণ গুৰুত্বপূৰ্ণ এটা নিৰ্দেশনা আপোনালোকক কম, 7 নম্বৰত আছে, যিকোনো পৰ্যায়তে ভুৱা নথিপত্ৰ দাখিল কৰা, ভুৱা তথ্য প্ৰদান কৰা বা তথ্যৰ ভুল বৰ্ণনা কৰা নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ পৰা তাৎক্ষণিকভাৱে প্ৰত্যাখ্যান কৰা হয়। ইয়াৰ পিছতে যদি অন্য এনে তথ্য পোহৰলৈ আহে, নিৰ্বাচন নিযুক্তি প্ৰাৰ্থিত্ব নাকচ কৰা হ'ব, এনে প্ৰাৰ্থীৰ অপৰাধীৰ সন্মুখীন হ'ব লাগিব। মানে কিছুমানে যদি ফেক ডকুমেণ্টছ আপলোড মানে তাত জমা দি দিয়ে, ধৰাত পৰিলে কিন্তু আপোনালোকৰ মানে 12 বাজি যাব। 8 নম্বৰত কৈছে, শাৰীৰিক পৰীক্ষা বা যিকোনো ধৰণৰ আঘাত ক্ষতিৰ বাবে SLRPB মানে ষ্টেট লেভেল পুলিচ ৰিক্ৰুইটমেণ্ট বৰ্ড আসাম পুলিচ দায়ী নহ'ব। মানে এইটো কি কৈছে আপোনালোকক, মানে ইণ্টাৰভিউ গ্ৰাউণ্ডত ফিজিকেল দিওঁতে যদি কিবা মানে অসুবিধা হয়, মানে আপোনালোকৰ মানে বেমাৰ বা কিবা মাথা চাথা ঘূৰাই কিবা প্ৰব্লেম হৈ যায়, তেতিয়াহ'লে মানে ষ্টেট লেভেল পুলিচ ৰিক্ৰুইটমেণ্ট বৰ্ডে দায়ী নহয়। পূৰ্বৰ যিকোনো চিকিৎসাজনিত ব্যৱস্থাৰ বাবে হোৱা অন্যান্য চিকিৎসাজনিত জটিলতা, মানে যিকোনো চিকিৎসা আৰু। 9 নম্বৰত কৈছে, যিকোনো ৰূপত বা যিকোনো ধৰণৰ বাহিৰৰ প্ৰভাৱ, চাপ, অবৈধ সন্তুষ্টি, ভাবুকিৰ প্ৰস্তাৱ আৰু বা ব্লেকমেইলিঙৰ ফলত প্ৰাৰ্থীসকলক নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ পৰা স্থায়ীভাৱে অযোগ্য কৰি তোলা হ'ব। 10 নম্বৰ কৈছে, TA DA যাত্ৰাৰ বাবে গ্ৰহণযোগ্য আৰু PST আৰু PETৰ উপস্থিতিৰ সৈতে জড়িত থাকিব লাগিব। বুজি পাইছে না আপোনালোকে, মানে এইটো টাইম মতে যাব লাগিব। 11 নম্বৰ, সমগ্ৰ নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ সময়ছোৱাত প্ৰাৰ্থীসকলে কঠোৰ অনুশাসন বজাই ৰাখিব লাগিব। 12 নম্বৰত কৈছে, এজন পৰীক্ষাৰ্থীয়ে কোনো ধৰণৰ ধন দিব নালাগে। নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ যিকোনো সময়তে বাদে চিকিৎসা তদন্ত পৰীক্ষা যদি কোনো চৰকাৰী তদন্তত প্ৰয়োজন হয় চিকিৎসালয়, বুজি পাইছে, মানে ধন চন দিব নালাগে ক'তো, যদি ধৰাত পৰে কিন্তু শেষ। 13 নম্বৰত কৈছে, কোনো ধৰণৰ অসৎ কাম বা ধনৰ দাবীৰ কোনো অভিযোগ, SLP মানে কিবা যদি কোনোবাই ধন দাবী কৰে কিবা কৰে, তেতিয়াহ'লে এইটোত মানে কুৰিয়াৰ কৰি দিব পাৰে, মানে এড্ৰেছটো আপোনালোকক দি দিছে, এইটো এড্ৰেছটোত আপোনালোকে চাই ল'ব। আৰু আপোনালোকক এইখিনিয়ে আহিছে, বুজি পাইছে না, গতিকে মই ভিডিঅ'টোত আপোনালোকক এডমিট দিছে, এডমিটত লিখা আছে অৱশ্যে, যিসকল ভাই বন্ধু মানে গম পোৱা নাছিলে মই সম্পূৰ্ণৰূপে বুজাই দিছোঁ। আৰু আপোনালোকে লং জাম্প ফিজিকেলৰ যি প্ৰব্লেম হৈছে মোৰ এতিয়া ভিডিঅ'ত আপলোড কৰা আছে, আপোনালোকে এবাৰ চাই ল'ব। ধন্যবাদ।